এই যে এখানে এডিডি এর যে ইলিগাল জমি দখল করার কাজ হয়েছে, পুলিশের কাছে পারমিশন নেওয়া হয়েছিল কি? আমরা তো এত বড় লেটার করি, এটা লাইসেন্স না থাকলে আমি আসতাম না, এটা লাইসেন্স নেই জমি, আমি আসতে বাধ্য, আমি আসতে বাধ্য। তুমি করে নিও, করে নিও, করে যাও। এই তো মহিলা নেওয়া জমি মানে তখন হয়তো আমাদের জন্ম হয়নি, কারণ আমাদের এই যে ফুলজোর মোড়ের মন্দির প্রায় 200 বছরের মন্দির, এই জায়গাটা হচ্ছে সেই মন্দিরেরই জায়গা। আমাদের যেটা শোনা কথা যে পূর্বপুরুষরা কার্মেল স্কুলের কাছ থেকে চেয়ে পড়ে আজকে পুজোটাকে দাঁড় করিয়েছে, 36তম বছর বয়সে আজকে আমাদের পুজো এই বছর করছে, 50 বছর ধরে প্রায় পুজোটা হয়ে আসছে, 20 বছর ছোট করে হয়েছিল, পরবর্তী 36 বছর বড় করে হয়েছে। সেই জায়গায় ওনারা বলছেন যে আমরা এডিডি এর পারমিশন নিয়েছি, ওনাদের কাছে 60,000 60,000 টাকার একটা স্লিপ আছে যে আমরা এডিডি এর কাছ থেকে পারমিশন নিয়েছি। এদিকে টোটাল গ্রামবাসী, পুজো কমিটি কোথাও কেউ জানে না। আমরা আপনারা সবাই জানেন ভালো করে যে দুর্গা পুজোটা আমাদের পুরো পশ্চিম বর্ধমান জেলার মধ্যে সব থেকে বড় পুজোর মধ্যে একটা নাম করা পুজো, বিশ্ব বাংলা যেখানে পুরস্কৃত রেজিস্টার্ড পুজো, মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকা প্রত্যেকটা পুজো কমিটি দেয় সেই টাকাটা পায়, তারপরে সেই পুজো কমিটিকে মিসগাইড করে পরে কী করে হঠাৎ করে মেলা দাঁড়িয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি। এই এই জমিটাকে এডিডি এর জায়গা আমাদের তো এমন কোনো কিছু জানা নেই, কারণ বিগত 50 বছরে কোনো দিন এই ল্যান্ড কেউ কাউকে ভাড়া দেয়নি, কেউ ইউজ করেনি, আজকে এটা প্রথম ও বিগত 50 বছরে প্রথম হঠাৎ করে দিচ্ছি এখানে বাস প্যান্ডেল হয়ে মেলা শুরু হচ্ছে। আপনারা গ্রামবাসীরা কি চাইছে? আমরা চাইছি যে দেখুন আমাদের 6 তারিখে খুঁটি পুজো, আজকে থেকে আমাদের মাঠ পরিষ্কার করা এবং মাঠের চারদিকে বাস পোতার প্রোগ্রাম রয়েছে, কালকে আমাদের একটি পথসভা আছে তার জন্য স্টেজ করার কথা আছে, এই জায়গাটায় এরা পরিকল্পিতভাবে যদি একটা ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছে, আমি চাইছি টোটালটা পরিষ্কার করে দিক এবং পুজোর যে কাজটা যেটা এত বছরের পুজো সেটা যেন সুস্থভাবে হয়। আপনার নাম? আমার নাম শুভজ্যোতি মজুমদার। আজকে এখানে বাধা দেওয়া হলো? কি হলো ঘটনা? ঘটনাটা হলো এটাই যে আমি এডিডি থেকে পারমিশন নিয়েছি, ফায়ার পারমিশন সমস্ত কিছু পারমিশন, 2 মাস ধরে আমি দৌড়াচ্ছি, কারণ আমাকে দৌড়াতে হয় যখন এডিডি এর পারমিশন হয় তখন আমাকে দৌড়াতে হয়, ম্যাডাম ম্যাডামের সাথে কথা বলতে হয়, তো সবাইকে চিঠিপত্র দিয়ে 2 মাস ধরে দৌড়ানোর পরে আজকে আমাকে বলছে যে প্যান্ডেল হবে না, এখানে অন্য কোনো প্রোগ্রাম আছে। কারা বাধা দিচ্ছে? দেখুন কারা বাধা দিচ্ছে বলতে এখানে তার লোকাল কিছু পাবলিক বাধা দিচ্ছে, তার মধ্যে সৌমেন এরা একটু আমাকে ডিস্টার্ব করলো যে না আমি করতে দেবোই না, এরকম আমাকে থ্রেট দিয়েছে। তো যাই হোক আমি সব, আমি বললাম ভাই তোমরা আমার থেকে অনেক ছোটো হও, আমরা আমি ফার্স্ট এখানে প্রোগ্রাম করে এই জায়গাটা ক্রাইম করে দিয়েছিলাম, ফার্স্ট আমি কালচারাল প্রোগ্রাম করে এই জায়গাটাকে আমি ক্রাইম করেছি, আমি লোকাল বাসিন্দা, এনএনসিডি বাসিন্দা, এরপরেতেও যদি তারা কিন্তু তখন সাপোর্ট দিয়ে জায়গাটা ক্রাইম করে নেওয়ার পরে এখন নানান জায়গা থেকে বুটিকের এক্সিবিশন হতে থাকছে কিন্তু সেটা এডিডিএ পারমিশন ছাড়া হচ্ছে। এটা কি এখানে কি এডিডিএ কোনো ভাড়া নিচ্ছে আপনার কাছে? হ্যাঁ নিশ্চয়ই ভাড়া কত নিয়েছে, আমাদের পেপার আছে, পেপারের মধ্যে সব কিছু আছে। কত নিয়েছে? 3,000 টাকা করে পার ডে, আর 50,000 টাকা হচ্ছে সিকিউরিটি। কদিন মেলা চলবে? 3 দিন। টোটাল 59,000 টাকা। হ্যাঁ আর এবারে ফায়ারে নিয়েছে 2,500 টাকা, ইলেকট্রিক নিয়েছে। এখানকার গ্রামবাসীদের যেটা অভিযোগ যে এই জমিটা নাকি এডিডিএ নয়। এবারে দেখুন তাহলে এডিডিএ কি করে পারমিশনটা দেয়? আমার কাছে তো পারমিশন লেটারটা আছে, এডিডিএ উপরে ভরসা করেই তো আমি এটা করছি, এত এডিডিএ কাজ করছে, এডিডিএ কি ভুল হবে সেখানে? আপনারা বলুন। হ্যাঁ আজকে পারমিশনটা যখন এই পুজো কমিটির যখন পুজো হয় তখনও তো এডিডিএ পারমিশন নিয়ে পুজোটা হয়, তাহলে কেন সেটা এডিডিএ পারমিশন নিতে জানে? এটাই আমার পক্ষে। আপনার নাম? আমার নাম কাবেরী। হ্যাঁ কাবেরী।
ছোটোখাটো সমস্যা হয়েছিল, সেটা তৎক্ষণাৎ এডিডিএ কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশ প্রশাসন এসে আলোচনার মাধ্যমে উঠে গেছে। কেননা বিগত 50-60 বছরে এটা কোনো দিন হয়নি যে পুলিশ এই মাঠে পারমিশন এডিডিএ কাউকে দিয়েছে। এটা বরাবরই চিরাচরিত প্রথা ছিল যে পুলিশের এই সার্বজনীন দুর্গাপুজো কমিটি এই মাঠে যা হয় ওরাই রক্ষণাবেক্ষণ করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, এখানে কোনো হস্তক্ষেপ ছিল না। কারণ ছোটোখাটো যে প্রোগ্রাম টোগ্রাম হতো সেইগুলো এখানকার পুজো কমিটির সাথে আলোচনা করেই করা হতো। এখন ঘটনা হচ্ছে হয়তো এডিডিও সেটা জানতেন না কর্তৃপক্ষ, তো যাই হোক তাদের সাথেও কথা বললাম, সমস্যা এখন মিটে গেছে। কারণ আমাদেরও 6 তারিখে কুটি পুজো আছে, তো কথা বলে আমরা সাময়িক যে সমস্যা হয়েছিল সেটা মিটে গেছে। ওদের কি প্যানেল কি শিফট করতে হচ্ছে? না না, শিফট করতে হয়নি, একটু মানে পেছন দিকে সরিয়ে দেওয়া হচ্ছে। আপনাদের সঙ্গে কি যোগাযোগ করেছিল যারা এই প্রোগ্রামটা করছে? না না না, আমাদের সাথে যোগাযোগ হয়নি। এর আগে আরেকটা গ্রুপ এসেছিল মাননীয় মেয়র অনিন্দিতা মুখার্জির, আমরা অনিন্দিতাদিকে বুঝিয়ে বলেছিলাম, তো অনিন্দিতা বৌদিও রাজি হয়ে গেলেন। আমি জানি না কেন এডিডিএ এটাকে নিয়ে একটু মাঝখানে রিজিড হয়ে গেছিলো, এটা জানি না, মেয়র ম্যাডামও পর্যন্ত শুনে নিয়েছিলেন, কিন্তু এনারা কেন কীভাবে করলেন, যাই হোক মিটে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। এই জায়গাটা অ্যাকচুয়ালি কার, এডিডিএর না কি? দেখুন, এটা এডিডিএর কাছেও কোনো নথি আছে বলে আমার মনে হয় না যে এডিডিএর জায়গা। এটা একসময় গ্রামবাসীদেরই জায়গা ছিল, এমনি কোনো নথি বা তথ্য এডিডিএর কাছে আছে বলেও আমি বলতে পারবো। পুজো কমিটি কি এডিডিএর কাছে ল্যান্ড পারমিশন নেয়? দেখুন, এটা প্রথা অনুযায়ী এডিডিএ পারমিশন, ল্যান্ডের ফায়ারের পারমিশন, এগুলো সমস্ত পুজো কমিটিকেই নিতে হয়, সেই অনুযায়ী আমরাও নিই। ঠিক আছে।